ভুবনেশ্বর ওকাক টাওয়ার ঠারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলোজি এনআইই এলআইটি সেন্টার উদ্ঘাটিত। এনআইই এলআইটির নির্দেশক মদন মোহন ত্রিপাঠী এহাকু উদ্ঘাটন করিছন্তি। প্রারম্ভিক পর্যায়ে ওকাক টাওয়ারে এহা চালিব, তেবে স্থায়ী ক্যাম্পাস পাই 15 একর জমি অনুমোদন করিছন্তি রাজ্য সরকার। কার্য সম্পূর্ণ হলে সেঠাকু যিব। সমগ্র দেশে এনআইই এলআইটি র 47টি সেন্টার রয়েছে। এই অবসরে দক্ষতা বৃদ্ধি এবং মানব শক্তির আবশ্যকতা দৃষ্টি রাখি সমস্ত ইন্ডস্ট্রিকে আবশ্যক সহায়তা যোগাই দেওয়া এনআইই এলআইটি আগ্রহী বলে কিন্তু কার্যনির্বাহী নির্দেশক ভি কৃষ্ণামূর্তি। তো নাইল্যান্ড ইলেকট্রনিক্স ও আইটি ও এসডিএম সেক্টর মে বেসিক্যালি স্কিলিং কা কাম করতা হ্যায়। तो जो इंडस्ट्री और एकेडमिक इंस्टीट्यूशन के बीच में गैप है उसको ब्रिजिंग करता है ये, जिससे कि बच्चों को रोजगार मिल सके। तो आज भुवनेश्वर में ये सेंटर ऑपरेशनल हुआ है और मुझे उम्मीद है कि बहुत जल्दी ये सेंटर अपने को एक्सपेंड भी करेगा और एक्सटेंड भी करेगा दूसरे उड़ीसा में, दूसरे डिस्ट्रिक्ट में भी, जिससे पूरी उड़ीसा स्टेट को कवर कर सके।